হরে কৃষ্ণ হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। তোমাদের সকলকে আবারও নেটকেটকে নিয়ে ইউটিউব চ্যানেলে স্বাগত। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের মায়াপুরে যাওয়া এবং গোপাষ্টমীর ব্লগ। তো এই গোপাষ্টমী ছিল 9 তারিখে, কিন্তু আমি সেই ব্লগটা আজকে ছাড়ছি, কারণ আমি এই কদিন প্রচুর ব্যস্ত ছিলাম। আর যেহেতু কলেজে উঠেছি না, তাই প্রচুর পড়াশোনার চাপ বেড়ে গেছিলো। তো এখন তোমাদের সাথে আমি সেই ভিডিওটি শেয়ার করছি, তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। গোপাষ্টমীর প্রথম দিন অর্থাৎ 8 তারিখেই কিন্তু আমি আর এবং আমার মা আমরা কিন্তু মাসিবাড়ি চলে এসেছিলাম, কারণ যেহেতু আমাকে কৃষ্ণ সাজতে হয়েছিল, তাই আমি আগে মাসিবাড়িতে ছিলাম, তারপর কৃষ্ণ সেজে কিন্তু মায়াপুর গেছিলাম। আর এখন আমরা অটোতে রয়েছি। এবার আমরা অটো থেকে নেমে যে মায়াপুরে যাওয়ার যে ঘাটটি রয়েছে না, যেটাকে হুলোর ঘাট বলা হয়, তো সেই ঘাটে কিন্তু আমরা দেখো যাচ্ছি। আর এখানে তোমরা যারা যারা আসো তারা অবশ্যই দেখতে পারবে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর যদি তোমরা সকালের দিকে আসো তাহলে তো আরোই সুন্দর লাগে। আর আমার পাশে তিনি দাঁড়িয়ে রয়েছেন, উনি কিন্তু আমার মাসি, আর আমার মা রয়েছেন, এবং আমরা তিনজনে কিন্তু গোপাষ্টমীতে এসেছি। আর গোপাষ্টমী কেন হয় সেটা আমি তোমাদের বলে দিই। গোপাষ্টমীতে আমাদের কৃষ্ণকে কিন্তু নন্দ মহারাজ প্রথম মানে ফার্স্ট কিন্তু ওনাকে গরু চড়াতে দেন, তাই সেই দিন গোপাষ্টমী হয়। এবং সেই দিনে কিন্তু শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করানো হয়, কারণ শ্রীমতী রাধারানীও কিন্তু গেছিলেন গরু চড়াতে আমাদের কৃষ্ণের সাথে রাখাল বেশে। এই জন্যেই মায়াপুরেও কিন্তু এই গোপাষ্টমীর দিন সমস্ত মাতাজিরা কৃষ্ণ সাজেন, যেমন আমি সেজেছি কৃষ্ণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, কৃষ্ণ সেজে আমায়। আর এখানে দেখো কি সুন্দর লাগছে দেখতে, সূর্যদেবও তখন উঠেছিলেন। এবার আমরা দেখো নৌকা থেকে নেমে পড়ছি, এবং তারপরে আমরা অটো ধরবো, যেটা মায়াপুর চন্দ্রোদয় ইস্কন মন্দির, সেখানে কিন্তু আমরা যাবো। তো এই জন্য এখন আমরা আবার টোটোতে বসে পড়েছি, এবং এই টোটোতে তোমরা জানো 10 টাকা করে নেয়, আর বাসেও তোমরা যেতে পারো বা টোটোতেও যেতে পারো, কিন্তু আমরা টোটোতে গেছিলাম। এখন আমরা কিন্তু ইস্কন চন্দ্রোদয় মন্দিরের সামনে রয়েছি, আর আমরা টোটো থেকে নেমে পড়েছি। এবার আমরা যাচ্ছি আমার সখা এবং সখী আমাদের রাধা মাধবের দর্শন করতে। তোমরা হয়তো সকলেই জানো যে আমাদের রাধা মাধবের যে দর্শন আরতি সেটা প্রতিদিন 7টা থেকে হয়, কিন্তু গোপাষ্টমীতে কিন্তু 8টা থেকে স্টার্ট হয়েছিল, কারণ যেহেতু রাধা মাধবকে তৈরি করার বিষয় ছিল না, ওনাদেরকে শৃঙ্গার করার বিষয় ছিল, তার জন্য কিন্তু আমাদের 8টার সময় দর্শন করানো হয়েছিল। আর এখানে দেখো গো পূজা করা হচ্ছে, যেহেতু গোপাষ্টমীতে গো পূজা করা অনেক শুভ। আর বন্ধুরা, এই গোপাষ্টমীর দিনে কিন্তু দীক্ষা অনুষ্ঠান ছিল, তার জন্য আমাদের প্রিয় জয়পতাকা স্বামী গুরু মহারাজ কিন্তু উনি প্রবচন দিচ্ছিলেন, এবং সমস্ত ভক্তরা সেই প্রবচন শুনছিলেন। আর এখানে আমাদের দামোদর রয়েছেন। বন্ধুরা, গুরু মহারাজের প্রবচনের পর আমরা নৃসিংহ আরতি করেছিলাম, তোমাদের আমি দেখাচ্ছি নৃসিংহ আরতি, তোমরা সকলেই অবশ্যই দেখতে থাকো। নৃসিংহ আরতির পর এখন হবে পঞ্চতত্ত্বের আরতি, এবং যেহেতু আমি আরতিগুলো তোমাদের পুরোটা দেখাতে পারছি না, তাই তোমরা কিন্তু লাইভ ভিডিও মায়াপুর টিভি থেকে দেখে নিতে পারো। পঞ্চতত্ত্বের আরতির পর এবার আমাদের প্রিয় রাধা মাধবের কিন্তু দর্শন আরতি হবে, তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। হরি বল।
দর্শন আরতি যদি তোমাদের আমি পুরোটা দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তার জন্য আমি তোমাদের অল্প অল্প করে কিন্তু দেখিয়েছি। আর তোমরা যদি পুরোটা দেখতে চাও অবশ্যই মায়াপুর টিভিতে যে লাইভ ভিডিও হয় সেখান থেকে দেখে নিতে পারো। আর তারপর আমরা গাছতলে বসেছিলাম দর্শন আরতি করার পর, আর এখানে আমাদের মমতা মাতাজি এসেছেন ওনাদের প্রিয় দুটো ছোট্ট গোপাসনাদের নিয়ে। দেখো কত সুন্দর ড্রেস পরে এসেছে। তো এবার আমরা যাচ্ছি গোশালার উদ্দেশ্যে, আর গোশালায় কিন্তু বড় করে পুজো হয়। আর তোমরা যারা যারা এসছো তারা হয়তো জানো এখানে কৃষ্ণ বলরামের বিগ্রহ রয়েছে। আর বন্ধুরা এখানে কিন্তু যজ্ঞ হয়েছিল, তোমাদের আমি দেখাচ্ছি সেই যজ্ঞ কুণ্ডটি। দেখো কি অপূর্ব, কি সুন্দর, তোমরা যদি আসতে তোমাদের খুবই আনন্দ হতো। আর এখানে আমাদের রয়েছেন কৃষ্ণ বলরাম এবং আমাদের শ্রীল প্রভুপাদ, আর সাইডে কিন্তু এক গুরু মহারাজ কিন্তু প্রবচন দিচ্ছিলেন। দেখো বন্ধুরা এই গোপাষ্টমীর দিন কিন্তু গোমাতাদের খুব সুন্দরভাবে শৃঙ্গার করা হয়, খুব সুন্দরভাবে সাজানো হয়, কারণ সেই দিনই কিন্তু আমাদের কৃষ্ণ প্রথমবার কিন্তু গরুদের চড়াতে গেছিলেন। আর এখানে প্রচুর গোমাতাদের দর্শন করে প্রচুর সৌভাগ্য হলো, আর আমরা কিন্তু গোমাতাদের সেবা করেছিলাম, ওনাদের খাইয়েছিলাম, ওনাদের প্রসাদ খাইয়েছিলাম। তো এবার দেখো আমরা গোশালায় ঘুরলাম এবং এখানে অনেক বাচ্চারা কিন্তু কৃষ্ণ সেজেছিলেন আর আমিও সেজেছিলাম। তো দেখো এবার আমরা কিন্তু দর্শনের পর আমরা মহাপ্রসাদ পেয়েছিলাম এবং তারপরে কিন্তু আমরা কিছু কেনাকাটি করেছিলাম। দেখো এখানে রয়েছে উগ্র এরকম অনেক কিছু যেটা আমাদের গোপালের প্রয়োজন, ওই সমস্ত জিনিস নিয়েছিলাম। আর এখানে আমাদের মমতা মাতাজি কিন্তু গোপী ড্রেস নিয়েছিলেন, আর এখানে আমি আরেকটি একতারা যেটা বলে এটা নিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওতে অবশ্যই কমেন্টে জয় গোপাল জয় গোমাতা অবশ্যই লিখো, হরে কৃষ্ণা হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম।